সকাল থেকেই সরস্বতী পুজোর আবহ। আজকের এই দিনটা সকলে মিলে যেরকম শাড়ি পাঞ্জাবিতে সেজে উঠে, আবার একইভাবে সকলে মিলে মায়ের এই দিনটাতে মন থেকে বলি, মা দেখো সারাটা বছর যেন কাজের মধ্যেই থাকতে পারি। ঠিক সেইভাবে আজকে আমরা কিন্তু এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে প্রত্যেক দিন সরস্বতী পুজো, তার কারণ কাজের মধ্যে থাকা। নান্দিকারে সরস্বতী পুজোর আবহাওয়া এর আগেও আপনারা দেখেছেন এবং আজকে আমরা সেখানেই পৌঁছে গিয়েছি এবং আমাদের সাথে রয়েছেন সপ্তর্ষিদা এবং সোহিনীদি। ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং প্রথমেই বলেছি, যেটা দিয়ে শুরু করলাম, সরস্বতী পুজো মানে আমরা জানি মানে পুজো মানে শাড়ি পাঞ্জাবি থাকবে, কিন্তু সরস্বতী পুজোর দিনটা বোধহয় সব থেকে আলাদা হয়, তাই তো সপ্তর্ষিদা? হ্যাঁ, মানে এটা আমি সোহিনীর সামনেই বলছি যে আমি সারা বছর একদমই পাঞ্জাবি পরি না, বাট বিয়ের পর থেকে সোহিনী ইনসিস্ট করেছে যে আজকের দিনটা পাঞ্জাবি পরতে। একসাথে দুজন বাড়ি থেকে বেরিয়ে দলের পুজো এবং সবাই মিলে অর্গানাইজ করেছে, কালকে আমি আসতে পারিনি, সোহিনী ওরা বন্ধুরা যারা আছে তারা ঠাকুর কিনে এনেছে, সাজানো হয়েছে নিজেরাই, সোহিনী সকাল থেকে ছিল। তো 10 বছর আমি নান্দিকারে আছি, তার অনেকদিন আগে থেকেই পুজো হচ্ছে। এবং সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে সারা বছর তুমি যেটা বললে, যেহেতু স্ক্রিপ্ট অন্যান্য অভিনয়ের কাজ করা হয়, তো আজকের দিনটা আরও বেশি করে মনে হয় যে ছোটবেলায় মনে হতো যে অঙ্কে ভালো যেন হয়, আজকে আমাদের নতুন যে নাটক তার স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তো এই আর কি প্রে করা যে সব কিছু যেন ভালো হয়, আমরা যেন ভালো ক্রিয়েটিভ থাকতে পারি। সেই সোহিনীদি, এই প্রসঙ্গটাতেই আসতাম আমরা। আমি জানি তুমি মিশনারি স্কুলে পড়েছো, তো আমরা যারা মানে সরস্বতী মায়ের কাছে বই রাখতাম তারা যেন পাশ করে যাই, ভালো মার্কস পাই, এটার জন্য রাখতাম। এখন বোধ হয় সেই সময়টা চেঞ্জ হয়ে গিয়ে স্ক্রিপ্ট চলে এসেছে, স্ক্রিপ্ট রাখা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আসলে আসলে আমার মনে হয় যে পুজো তো করতে ভালোই লাগে, আর এই পুরো কমিউনিটি ফিলিংটা খুব ভালো লাগে যে সবাই একসাথে পার্টিসিপেট করছে। হয়তো অনেকে চাকরি বাকরির কাজে আসতে পারে না, তারা এই সময় সকলে আসে, একটু বাদে আরও লোকজন আসবে, তো এইটা আমার খুব ভালো লাগে। সকলের সঙ্গে দেখা হয়, সুন্দর ধূপধুনোর গন্ধ, বাচ্চারা সবাই মিলে ফল কাটে, এটা খুব সুন্দর একটা জিনিস হয়। এবং আমাদের খুব ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ছাত্রই কিন্তু পুজো করে। হ্যাঁ, মানে ওর দাদা পুজো করতো, দাদা সে এখন ইতালিতে পাভিয়াতে আছে, রিসার্চ করছে, আর ও এখন ওর ভাই ওই এটা করছে, মানে পুজো করছে, মানে এটা আমার খুব ভালো লাগে, ব্যাহত রয়েছে। হ্যাঁ, মানে এটা খুব ভালো লাগে। আর একটা খুব মজার, সরি, একটা খুব মজার জিনিস হয় আমাদের সরস্বতী পূজায়, সবসময় একটা কোনো কাপল ডিসকভারি হয়। হ্যাঁ, সরস্বতী পূজায় অবধারিতভাবে একটা প্রেম হবে এবং তার থেকে একটা বিয়ে হয় এবং পরবর্তীকালে তাদের সন্তান হলে তারাও নান্দিকারে অভিনয় করে। তো এরকম এবার আমি অন দ্য লুক আউট যে কোথায়, হোয়ার ইজ দ্য কাপল হ্যাপেনিং, বোঝা যাচ্ছে যে এই দিনটা তো মানে প্রেম দিবস, বাঙালি প্রেম দিবস ছোটবেলা থেকে এটা হয়, কারণ ভ্যালেন্টাইন্স ডে ছোটবেলা খুব একটা আমরা পাইনি, সরস্বতী পুজোই ভ্যালেন্টাইন্স ডে ছিল। আর যেটা সোহিনী বললো খুব ইম্পর্টেন্ট, যেটা কমিউনিটির কথা বললাম, আমার মনে আছে আমি যখন প্রথম প্রথম নান্দিকার এসেছি, আমরা যখন ইয়াং থাকি তখন সবাই নাস্তিক থাকি, তাই ওয়াজ ভেরি নাস্তিক, তো সোহিনী আমি ঢুকতাম না, পাঞ্জাবিও পরতাম না, যখন পুজো হতো বাইরে দাঁড়িয়ে আছি অন্য কাজ করবো। তো সোহিনী আমাকে একদিন সুন্দর বলেছিল যে স্যারও কিন্তু নাস্তিক, কিন্তু যেহেতু এটা কমিউনিটির কাজ হচ্ছে, সবাইকে অনার করার জন্য তোমার ওটাই প্রেজেন্ট থাকা উচিত, এবং যেটা পরে কিন্তু আমি নিজের মতো করে ফিল করেছি। সবসময় আমাকে আর মাকে দুর্গা পুজোর সময় প্যান্ডেলে নিয়ে গিয়ে পেশেন্টলি দাঁড়িয়ে থেকেছে, কারণ আমি আর মা বিশ্বাস করি আমরা খুবই আস্তিক, তো বাবা কিন্তু গিয়ে আমাদের এইটাতে পুরোটাতে পার্টিসিপেট করেছে, সেটাই আর কি আমাকে শিখিয়েছে যে এটা ইটস নট অনলি অ্যাবাউট ইউর ওন বিলিফ, ইটস অ্যাবাউট এভরি ওয়ান। তুমিও যেটা বলছিলে যে সেখান থেকে আজকের এই দিনটা মানে এতটা পরিবর্তন এবং সময়ের সাথে সাথে পরিবর্তন, এবং সবথেকে বড়ভাবে এখানে এসে দেখলাম সকলে মিলে, যে হয় না যে স্কুল কলেজেও ঠিক যেটা হয়েছে, সকলে মিলে হাতে হাত লাগিয়ে সকাল থেকে কাজ, এবং তার সাথে শিক্ষক শিক্ষিকা বা স্টুডেন্ট হিসেবে আলাদা নয়, বেশ মজাও চলছিল, আমরা দেখছিলাম। মজাই হয়, আমরাও পেছনে লাগি যখনই পুজো করে মন্ত্র, যেটা কি নতুন ইম্প্রোভাইজ করা হলো মন্ত্রটা, বাকিটা কি ভুলে গেছিস? তো আমার মনে হয় যে ভগবান তো ভয় পাওয়ার জিনিস নয়, এটা মানে উদযাপন করার জিনিস সবাই একসাথে। তো ঠাকুর আমাদের কাছে যতটা, এটা বললে ভুল হবে নাকি জানি না, ঠাকুর দূরত্ব থেকেও আমার মনে হয় অনেক কাছের লোক, একটা এক্সটেনশন অফ নিজেদেরই একটা সত্তা, যেটা আমরা হতে চাই সবসময় পারি না। তো আমার কাছে ঠাকুর সেটাই, মানে নান্দিকারে সেটা আরও বেশি করে বুঝেছি যে এমন একটা জিনিস যেটা তুমি হতে চাও কিন্তু চেষ্টা করো প্রতিদিন, সেটাকেই আর কি পুজো করা কোনো দিন হচ্ছে, যে একটা ক্রিয়েটিভ কারণে বা এই সেখান থেকেই আমার ঠাকুরের প্রতি দৃষ্টিভঙ্গিটা পাল্টেছে। মানে ছোটোবেলা যেটা হয় যেটা করা উচিত না, যদিও আমাদের বাড়ি ওয়াজ ভেরি
মানে লিবারেটেড, যে কখনো কিছু বলেনি যেটা করো না, জোর করে চাপিয়ে দেয়। হ্যাঁ, যেরকম বোন একটু, আমার বোন এখানে আছে, তো বোন বাড়ি থেকে পুজো করে এসছে আজকে, আমি বা বোনই ছোটবেলায় পুজো করতাম, তো বাবা মাও কখনো বলেনি যে পুজো করার জন্য এই প্রোটোকল, এটা উপোস না করে পুজো করা যাবে না, তো সেইটা অলওয়েজ এই ছাড়টা ছিল নিজের মতন করে আবিষ্কার করার, এবং যেটা দলে এসে আরও বেশি করে আমরা ফিল করেছি। মানে আমাদের এখানে অনেকেই আছে যারা ধরো খেয়ে পড়শিয়া এসেছিল, ওর মাথা ঘুরছিল, ওকে একটা কলা খাইয়ে দিয়ে বলা হলো তুমি আজকে খেয়ে পুষ্পাঞ্জলি দাও, তো ওইটাই আর কি। শরীর খারাপ করে কিসের পুজো? তো সপ্তশীতার কথা সূত্র ধরে সৈনী দিয়ে আসবো যে এক দশকেরও বেশি সময় ধরে এই পুজো হচ্ছে, এবং তোমার ক্ষেত্রে কি বলো, মানে তোমার এই বিলিফটা রয়েছে যে উপোস করে বা নারকেল কুল খেয়ে পুজো দেওয়া যায় না, এই রকম নয়? না না, আমি কোনোদিনই উপোস করে পুজো দিইনি, আমি ওটাতে বিশ্বাস করি না, আমার পুরো ব্যাপারটাই ভালো লাগে। আর আমার কাছে ভগবানের সাথে আমার নেগোসিয়েশন রিচুয়ালের উপরে, আমার নিজের সঙ্গে, তার আমার একজন কালী আছেন, তিনি আমার দিদার কালী, তিনি আমার বোধহয় 100 বছর পুরনো মূর্তি একটি, তার সাথে আমার নিজের বোঝাপড়া আছে, সেটাই মানে সেটা কিন্তু রিচুয়ালের ঊর্ধ্বে, ওটা একটা ভিতরে। আর সরস্বতীর সঙ্গে বোঝাপড়াটা ঠিক, আজকে যেরকম পুজো একটা দিন সরস্বতীর দিন, কিন্তু প্রত্যেক দিন পারফরমেন্স করার সময় যখন ডায়লগটা ঠিক করে বলতে হবে, তখন আমার অনেকের কথাই মনে হয় যে আমি যেন শিবের মতো পাওয়ার দিয়ে পারফর্ম করতে পারি, আমি যেন বাগদেবীর মতো স্পষ্ট উচ্চারণে, এইটা তো মনে হয়। তো এইগুলি এরা সবসময় সঙ্গে থাকে না, একটা কোনো পারফরমেন্সে যাওয়ার আগে মনে হয়তো ভেবে নিই যে আজকে আমাকে স্ট্রেংথ দিও, এইটাই হয়। মানে এইটা কিন্তু কোনো রিচুয়াল বা কোনো দিনে বাধা মানে না, সেটাই আমার মনে হয়। তাই বড় ব্যাপার যেটা আমরা দেখলাম যে মা কখনো মেয়ে হয়েও বাড়িতে আসছে, যেটা সোহিনীদি বললো আর কি, মানে কখনো আমারই অধিকার, আমারই মা, আমারই মেয়ে, আমি তাকে মেয়ের মতো যত্ন করলে, আমি গুরুজনকে যেভাবে প্রণাম করার আগে তো আমি ভাববো না যে আমি চান করে এসেছি কি আসেনি। হ্যাঁ, তো আমার মনে হয় মানে এখন যেহেতু ধর্ম নিয়ে খুব ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে গেছে বিশ্বাস নিয়ে, তো আমার মনে হয় বিশ্বাসটাই ছিল আর কি। রিচুয়াল, ইটস মোর দ্যান রিচুয়াল, ইটস এ ডিপ ফিলিং আর কি। এইবার এই ফিলিংয়ের বাইরে থেকে আরেকটা ফিলিংয়ের কথা বলি, যেহেতু বাঙালির আজকে ভ্যালেন্টাইন্স ডে, এবং সত্যিকারের ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনটা, সপ্তশীদা তুমি সবসময় বলেছো শাড়িতে যে কোনো নারীকেই ভালো লাগে, এবং সেখানে যদি সৈনীদি থাকে, একটু বল। শাড়িতে সবচেয়ে সুন্দর লাগে, তো ও যেটা হয় যেহেতু দীর্ঘদিন স্কুলে ওকে শাড়ি পরতে হয়েছে, আমার সাথে বেরোলে ওর মনে হয় যে আবার শাড়ি পরতে হবে, ম্যাডামে ওকে ইনসিস্ট করি, তো সে ও যাতে পরে সে কারণে আমিও খুব বাজে লাগছে আমাকে, তবু একটা পাঞ্জাবি পরার চেষ্টা করেছি আর কি। মানে বাজে লাগছে মানে আমি নট কমফোর্টেবল, বাট হ্যাঁ আই লাইক টু ওয়্যার ওই অনার করার জন্য, তো সেটা আমার বিকেলে হয়তো কোথাও থেকে, আজকে আমাদের ফুটবল ম্যাচ আছে, শাড়ি পরতে ভালো লাগে, খুব খুব তাড়া থাকলে তখন একটু মানে মনে হয় যে অন্য কিছু পরে বেরিয়ে যাই, কিন্তু আমার আদারওয়াইজ শাড়ি পরতে ভালো লাগে, আর আমার অনেক শাড়ি আছেও, আর আমি অনেক গিফটও পাই, তো সেটাই আমার ভালো লাগে আমার শাড়ি পরতে। সময়ের সাথে সাথে তো এখন রং মিলান্তি পোশাক হয়ে গেছে, সবাই দেখে নেয় যেন কাপলকে একই রকম ড্রেস পরতে হবে, এটা কি কোথাও একটা যায় না যাওয়ার একটা পোশাক, বেরোনোর একটা পোশাক, গুন্ডাকে হাঁটাতে নিয়ে যাওয়ার একটা পোশাক, আলাদা আলাদা ভালো লাগে আর কি, জামা কাপড় বেছে পড়তে। সৈনী অনেক বেশি আমার তুলনায় যেটা সামনে পায়, হ্যাঁ চালানো যায় ওকে, মানে ওটা ফেলে দিতে হয়, মানে ধরো শরীর রাখতে হয়, নয়তো ওটা যদি ও পছন্দ হয় কমফোর্টেবল লাগে, আমার কাছে শুধু কমফোর্টটা নয়, আমার কাছে হচ্ছে একটা পোশাক আমার খুব ভালো লাগে। এবার একটু আমাকে এটাও বলে, রং মিলান্তি যেরকম বলে এটা কোনো রকম বিলিভ করে না, সেরকম আজকের দিনটায় এখন তো ভ্যালেন্টাইন্স ডে একটা হাওয়া লেগেছে যে আলাদাভাবে, কিন্তু বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তো অনেকদিন আগে থেকে ছিল, তো বিকালবেলা কি তোমাদের আলাদাভাবে দলের সাথে পুজো উদযাপনের বাইরে গিয়ে কোথাও বেরোনোর থাকে বা সেরকম কিছু প্ল্যানিং? আমরা ছুটি পাই, আমরা কফি ডেটে চলে যাই, রোজই ভ্যালেন্টাইন্স ডে রোজই, যেহেতু আমাদের দুদিনেরই ওয়ার্ক শিডিউলটা অদ্ভুত, সেই কারণে যেটুকুন সময় আমরা একসাথে থাকি সেটা একদম আমাদের মি টাইম, আমাদের বাড়িতে যে বাচ্চারা আছে তাদের সাথে, বা আমার কফি খেতে খুব ভালো লাগে, সৈনীও পছন্দ করে, তো কফি ডেটটা আমাদের মাঝে মাঝেই হয় আর কি। কফি ডেট যেদিনই হবে সেদিনই ভ্যালেন্টাইন। সৈনী থ্যাংক ইউ সো মাচ, সপ্তশীতা থ্যাংক ইউ সো মাচ, এবং আজকের দিনে বোধহয় এটাই প্রার্থনা মায়ের কাছে তুমি করবে যে সারাটা বছর যেন কাজের সাথেই থেকে যাওয়া হয়, এবং সেটাই দর্শকদের ভালোবাসার প্রাপ্তি, তাই তো সৈনীতি প্রথমে?
আমরা চেষ্টা করি, বিশ্বাস করে করি। তো আপনারা সাথে না থাকলে হয়তো সেই বিশ্বাসটা যে করছি কতটা করতে পারছি সেটা বুঝতে পারি না। তো সবসময় থাকবেন, আমরা অনেক ধরনের কাজ করার চেষ্টা করি, থিয়েটার দলে থিয়েটারের বাইরে অভিনয় করার চেষ্টা করি। এই প্রসঙ্গে বলি যে আজকে একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে কেমিস্ট্রি মাসি, ওই চরিত্রে আছে, তাতে আমি একটু অভিনয় করেছি, একটু পার্ট করেছি, তো সবাই দেখবেন। এবং আমাদের নতুন নাটক আসছে নান্দিকারে, ফেসবুক পেজে চোখ রাখবেন, ভালো থাকবেন। কেমিস্ট্রিতেই ফিরে আসা কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে। এগেইন থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, এবং দর্শকদের উদ্দেশ্যে বলা, সরস্বতী পুজোর এই আবহাওয়ার মধ্যে আমরা দেখতে পেলাম অ্যাকচুয়ালি কিন্তু কেমিস্ট্রি কাজ করছে, কারণ সোহিনীদি এবং সপ্তর্ষিদার এই কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ। তার সাথে মা সরস্বতীর সাথে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো শিক্ষার্থীর যে আলাদাই একটা সম্পর্ক সেটা সব বরাবরই প্রমাণ পাওয়া গিয়েছে। আর তার সাথে তারকাদের সম্পর্কে এরকমই আরও অবশ্যই নাটক এবং আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। আসলে আমি যখন অল্প বয়সে ছিলাম তখন কমিউনিস্ট ভাবাপন্ন পরিমণ্ডলে ছিলাম, তো একটা সময় সেই অল্প বয়সের উদ্ধত্ত থাকে, তো তখন পুজোর থেকে অনেক দূরে থাকতাম, দুর্গাপুজোর সময় কলকাতার বাইরে চলে যেতাম, অন্যান্য পুজোয় কখনো পাড়ায় থাকতাম না। তারপর আস্তে আস্তে হঠাৎ দেখলাম তো খুব বোকামি, তার কারণ হচ্ছে যদি আমি কমিউনিস্ট পার্টির লোকও হই তাহলে এইরকম একটা জনসমাগম সেইটার মাঝখানে আমি থাকবো না, এটা তো বোকামি, এ তো সেলফ এক্সাইল, তখন যেতে আরম্ভ করলাম। এখন ওই মানে ধর্ম ভাব যেটা কনভেনশনাল সেটা আমার মধ্যে কোনো দিন নেই, আমার চরম বিপদের মধ্যে আমি কখনো ভগবানকে ডাকি না, কিন্তু এই যে অ্যাম্বিয়েন্স যেটা এই পুজো উপলক্ষে যে অনেক লোকের মিলন, নানান মানুষ যাদের সঙ্গে অনেক সময় সারা বছরেও দেখা হয় না তাদের সঙ্গে হাস্য বিনিময়ের দুটো চারটে কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য থেকে মানে পুজোগুলো আমার কাছে মিলন ক্ষেত্র আজকেও তাই। আপনি যেটা সোহিনীদের সাথে কথা বললেন, হ্যাঁ মনে হয় একটা প্রত্যেক দিনেই একটা সমস্ত অকেশনে একটা উপলক্ষে ভাল লাগে, তখন আর কি হঠাৎ কিরম মনে হয় যে একটু বাড়তি শ্রম করলাম দিনটার জন্য আর কি। আমরা এটা জানি যে সবসময় কর্মই জীবন এবং কর্মকেই অনেকে ভগবান হিসেবেই মানে, তো সেক্ষেত্রে যদি কর্মকেই ভগবান হিসেবে মানা যায়, আজকের দিনটা সরস্বতী মাকে যারা স্মরণ করছেন তারা তাদের দিক থেকে, যারা স্মরণ করছে তারা তো কাজের মধ্যে দিয়ে থাকে, সেই সব মানুষদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেন? যে যার মতো করে থাকুক, ভালো থাকুক, আর একটা সারা দেশে পৃথিবীতেই একটা একটা রেজিমেন্টেশনের আবহাওয়া তৈরি হচ্ছে, সেইটার থেকে কি করে মুক্তি পাওয়া যায় এবং মুক্ত থাকা যায়, এটাই এরকম পুজোর দিনে একটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।